অনলাইনে, আর আপনার বিজনেসে হবে অনলাইনে। লগ ইন করুন বিক্রয়বাবা.com, নিজের মতো সাজিয়ে নিন আপনার ডিজিটাল দোকান, যেখানে সেখানে যখন তখন কেনা বেচা হবে, ইজি অ্যান্ড সিম্পল। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। তোর সন্ত্রাসী ডাকাত কেউ ঢুকতে পারবে না তো, এ পাড়ায় সবাই আমাকে এক নামে চেনে, আপনারা বাইরে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। আর আমি যখন এই হৃদয়পুরে হেডমাস্টার ছিলাম তখন আমি বলছি এখানে কেউ আসেনি, আজকে আমার মেয়ের বিয়ে। অভি মিষ্টি নিয়ে তো, এই দাও দেন দাও দেন মিষ্টি, মিষ্টি মিষ্টি প্লিজ প্লিজ একটু মিষ্টি মুখ করেন। নেন না, কি দরকার ছিল, মানে হচ্ছে কি আমার একটু ডায়াবেটিসের পরে। আর বিয়ে বাড়ির মিষ্টি, ও বিয়ে বাড়ির, বিয়ে বাড়ির মিষ্টি কোনো সমস্যা হবে না, কি বলো উত্তম? জি স্যার, আপনি নেন ভালো মিষ্টি। থ্যাংক ইউ, ঝামেলা হলে আমাকে খবর দিবেন, ঠিক আছে? আসো, ঠিক আছে। আরেকটা ব্যাপার, এই যে বিয়ে শাদির ব্যাপারে এত আয়োজনের কি দরকার, খামাখা খামাখা পয়সা নষ্ট না? ঠিকই বলেছেন বিয়াই সাহেব, কি দরকার অযথা খরচ করার। এই যে আমার বিয়েতে আমি একদম খরচ করিনি। তাই তুমি কে, বর পক্ষ না কনে পক্ষ? যে আমি আমি যে গান গান বলা এক থাপ্পড় দিয়ে কানে আমার গরম করে দেব। বেয়াদবের আশাড়ি আমার চিনিস, মিথ্যে কথা কস গানওয়ালা। এই তোর খবর দিছে কেটা? এই বিয়া সাহেব, এই পুলিশের খবর দেন তো, আইসা দেখু এইটা সেই লোক কিনা। আমি কখন মিথ্যে বললাম? তুষির বাবা, তুষির বাবা, আমি ছেলে পক্ষ না কোনো পক্ষ না, আমি সবার পক্ষ। এখন থেকে আপনারা সবাই আমার পক্ষ হয়ে কাজ করবেন, সবাই একদিকে সরুন। জানেন, বসুন বসুন বসুন।
সরি, আমি তো সত্যি সত্যি এই কথা বলি নাই, ইয়ে মানে এমনি 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 হয়ে গেছে, সিরিয়াসলি নিয়েন না বাবু, বাবু একটু বোঝা কর, আমি সিরিয়াসলি বলি নাই। উনি আসলে সিরিয়াসলি বলে নাই, মুখ ফসকে বলে ফেলছে। আর একটা কথা, কেউ যদি একটু বিতলামি করার চেষ্টা করে তাহলে সোজা গুলি চলবে, কথা যেন মনে থাকে। কি হচ্ছে এখানে মা? আরে বাপ, কোনো তো চলে এসছে। আসেন আসেন, আপনিও আসেন, আপনারই কমতি ছিল, সঙ্গে আপনার ওই সখীটাকে নিয়ে আসেন প্লিজ। আসেন, যদি কিছু মনে না করে একটা কথা বলতে চাইছিলাম বস। আপনার মতো এমন সাহসী একজন পুরুষের সাথে কাজ করা বস, প্লিজ প্লিজ বস, মনে করেন না বস, মনে করেন না বস, আমি এখন থেকে আপনার অ্যাসিস্ট্যান্ট, আমি এখন থেকে আপনার অ্যাসিস্ট্যান্ট। ইয়েস বস। নাম কি বাবু? পুরা নাম আবু জাফর আনসারি বিন কায়েস বাবু। আই যা, একটা চেয়ার নিয়ে। ওকে বস। বাবু বস, সবার মোবাইল হ্যাক করো, কারো যেন হাতে মোবাইল না থাকে। ওকে বস। এই মোবাইল হ্যাক প্লিজ, কেউ দেরি করবেন না প্লিজ, দ্রুত দ্রুত দ্রুত। 1 2 দেখি দেন, লোকে লাভ হবে না, দ্রুত দ্রুত। 3 4 5 প্লিজ বস। 6 ভাবি ভাবি বস, অল মোবাইল হ্যাক। আর শিওর যে শর্টটা আছে? ইয়েস বস। সরি বস, আমারটাই দেওয়া হয় নাই। এই তো বস। ভদ্রলোক ও ভদ্রমহিলা, আমার কথা খুব সিম্পল, আপনাদের এই বিবাহ হবে, হবে অবশ্যই হবে, তবে সেটা আজ না, কাল। কারণ এখনো বাইরে পুলিশ আছে, আমি কাল সকাল সকাল এখান থেকে বের হয়ে যাব। শুধুমাত্র ততটুকু সময় পর্যন্ত
আপনারা আমার কথা মতো চলবেন, এই আর কি। আর কেউ কোনো ঝামেলা করার চেষ্টা করবেন না, কারণ ঝামেলা যদি করেন ঝামেলা বাড়বে। ঠিক আছে, নো ঝামেলা। বস ঝামেলা একেবারেই পছন্দ করে না। ঠিক আছে বস। So, late night show with Opu starts now. Okay, boss. আপনার কি সমস্যা? একটু সমস্যা আমার, আবার ওই বহুমূত্রের সমস্যা আছে, একটু বাথরুমে যাওয়া দরকার। যান। বললো নো ঝামেলা, ঝামেলা শুরু প্লিজ। আপনি হা করে আছেন কেন? এক্সকিউজ মি ভাইয়া, আমার মনে হচ্ছে বাবার অতিরিক্ত ভয় বার করানোর চুল আটকে গেছে। আমি ওনাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই। ও রে আমার চালাক হলদিয়া টিয়া পাখি, এত বুদ্ধি তুমি কোথায় রাখো? যাও জায়গা গিয়ে বসো। গো। কারণ টুকটাক মেডিসিন আমিও জানি। ওই দেখে বাবা, এখন তো চোর বন্ধ হবে নাকি? বস যা দেখাইলেন না, ধন্যবাদ জানাব। বসো। আপনি আসলে কি চান বলুন তো? আশ্রয় এবং নিরাপদ আশ্রয়, শুধু আজ রাতটুকু। তাই ভয়ের কোনো কারণ দেখছি না, কারণ আমি বিনম্র চিত্তেই থাকবো। কিন্তু সেটা তো সম্ভব না, আজকে এই বাড়িতে একটা অনুষ্ঠান। এমনটাই হয়তো হবার কথা ছিল। মানে? মানে কিছু না, সবকিছু সবকিছুর মতো হবে যদি শুধুমাত্র আপনারা আমার কথা ঠিকঠাক মতো শোনেন। তাই উত্তেজিত হওয়ার কিছু নেই, যান জায়গায় গিয়ে বসেন। বলেন কি অবস্থা? আচ্ছা বিয়ের গল্পটা শুনি, এই বিয়ের বিহাইন্ড দ্য সিন কেমন করে ঘটলো কি সব সেগুলো শোনান, আপনি বলেন। জি জি, মানে আমাকে তো ধরেন এই এলাকার সবাই এক নামে চেনে, তো আমি যখন বললাম যে আমার মেয়ের বিয়ে দেব, তখন ধরেন কম করে 100 লোক চলে এলো আমার সঙ্গে দেখা করতে। আরেকবার হয়েছিল কি শুনেন, আমি যখন রাজশাহীতে গেলাম না অফিসের কাজে, তখন ধরেন এই যে রাজশাহীর যত কলিগ আছে না তারা সবাই আমার কাছে চলে এলো, আমাকে বলল মানে আমার কোনো পথে কোনো অসুবিধা হয়েছে কিনা। না মানে ধরেন আমি একটা লোক গেলাম, আমি কেন গেলাম সেটা জানার আগে, এই যে মিস্টার টেপ রেকর্ডার আপনি দয়া করে একটু চুপ করেন। ওকে খবরদার, একদম চুপ, অতিরিক্ত কথা বস কখনোই পছন্দ করে না। এই যে কন্যা, বলেন আপনি বলেন, আপনার কাছে কি শুনি, কত বছরের প্রেম? আপনি ওনাকে চেনেন না? সে কি আশ্চর্য, আপনি একটা মানুষকে চেনেন না জানেন না,
অথচ তার সঙ্গে সারা জীবন সংসার করবেন, আপনি কি পাগল নাকি? কি জানি না, আমার অবশ্য এসব নিয়ে কথা বলা ঠিক না। এই যে জামা সাহেব, আপনার কথা শুনি, কি করেন আপনি? আমি আমেরিকায় থাকি, তা আপনি কি করেন? আমি বাংলাদেশে থাকি। মাশাল্লাহ, ছেলে ভালো, হাই রোজগারও ভালো। তা আমেরিকায় ছেলে কি করে সেটা জানেন? বলেছে চাকরি করে, একটা কিছু করলেই হলো। আর আমেরিকা ধরেন তো অন্যরকম, আমাদের চাইতে তো একদম আলাদা, তাই না? বাবু, ইয়েস বস। আর হলো টি আমাকে, তোমরা দুজন মিলে ওনাকে ঘরে শুয়ে দিয়ে এসো। ওকে বস, তুমি মাথা ধরো। আপনার সাথে কথা বলতে আমি বাধ্য নই। সে কি, আপনি আমার সাথে এরকম বাজে ব্যবহার করছেন কেন? আমি তো শুধু শুনতেই চাইছিলাম। এর চেয়ে ভালো ব্যবহার কিভাবে করতে হয় তা আমার জানা নেই। কি করবেন এখন? গুলি করবেন? করেন? ছি মা, এভাবে বলতে নেই, অতিথি মানুষ। বাবা, তুমি কিছু মনে করো না, টুসিটা এমনই। ছোটবেলায় একবার তো স্কুলে গিয়ে ও হেডমাস্টারকে বলেই ফেলল। অনেক রাগ আপনার, তাই না? জানেন কেন? কারণ আপনি রাগ পুষে রাখেন। রাগ পুষে রাখলে রাগ বাড়ে, কমে না। আমার রাগ আমি কি করব আর কি করব না সেটা কি আপনি আমাকে শিখিয়ে দিবেন? আমার জায়গায় থাকলে আপনি বুঝতেন রাগ কিভাবে আসে আর কিভাবে যায়। রাইট 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 রাইট, একদম ঠিক বলেছেন। আসলে কেউ কারো জায়গাটা বুঝতে পারে না। এই যে যেমন আপনি আমার জায়গাটা কখনো বুঝতে পারবেন না। তো সেটাই বলতে চাইছিলাম যে আমরা তো চাইলেই একটা শেয়ারিংয়ের জায়গায় আসতে পারি, তাই না? আপনার মতো কোনো সন্ত্রাসীর সাথে কোনো কিছু শেয়ার করার বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই। হ্যাঁ, তা থাকার কথাও না, কিন্তু একটা ব্যাপার ভেবে দেখেন, আপনি কিন্তু আমার জন্য এতক্ষণ সময় পাচ্ছেন, আপনাকে এখনো কবুল বলতে হয়নি। রাগটা পুষে রাখার আরো বেশ কিছুক্ষণ সময় পেলেন। সামনের ওই অচেনা অজানা মানুষটা এখনো কিন্তু আপনার আনুষ্ঠানিক স্বামী হয়ে ওঠেনি। হাউ ডিয়ার ইউ টুসি, গলা নামিয়ে কথা বল মা। আঙ্কেল, একদম কথা বল, দেখেন না বস কথা বলতেছে। বাবু, কি বস? বড়দের সাথে এভাবে কথা বলতে হয়? সরি সরি বস, সরি আঙ্কেল। ভাইয়া, আমার না কেমন যেন লাগছে, একটু ফোনটা দিবেন প্লিজ। আমি সত্যি কাউকে কল দিব না। তো কাউকে কল দিবে না, ফোন দিয়ে কি করবে? একটু নোটিফিকেশন চেক করতাম। বুঝি নাই, একটু ফেসবুকে ঢুকতাম আর কি, অনেকক্ষণ চেক করি না। তো আমার না কেমন যেন লাগছে বাবু। বস, কি করা যায় বলতো? বস, আছাড় দিয়ে ওর ফোনটা গুড়াগুড়ো করে দেই। এতটা এগ্রেসিভ হওয়া যাবে না, শান্তিপূর্ণ উপায় সমাধান। তাইলে পাইছি বস, এক কাজ করি, ওর ফোনে তো ফেসবুক চালুই আছে, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই যাতে জিন্দেগি তার কোনোদিন ফেসবুকে ঢুকতে না পারে। হ্যাঁ, এইটা একটা কাজের কথা।
না না ভাইয়া প্লিজ এটা করবেন না ভাইয়া আমি ফেসবুক ছাড়া মরে যাব ভাইয়া এমন তো করবেন না ভাইয়া প্লিজ এই ভাই ফেস ফেস করে কান্নাকাটি বন্ধ করো কান্নাকাটি অফ বস কান্নাকাটি একদম পছন্দ করে না চুপচাপ জায়গায় গিয়ে বসো শাটার বন্ধ যাও বস 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 আপনি এক কথায় অতুলনীয় মানে হ্যাশট্যাগ অসাম আচ্ছা এটা তো একটা বিয়ে বাড়ি নাকি এটা বিয়ে বাড়িতে মাত্র এই কটা লোক কেন বোঝেন না মেয়ে তো বিদায় দিতে হবে যত কম ঝামেলা করে বিদায়টা দেয়া যায় বাড়িতে মেয়ে থাকলেই তো বিপদ কন্যা দায়গ্রস্ত পিতা অধিক বেয়াদবের মতো কথা বলছো টুসি আমি তো কথা বললে বেয়াদব আর কথা না বললে ঠিক সঠিক কথা বলাটাই কি ভুল তো আমি কি করব কি করব পাড়ার সবাইকে দাওয়াত দিয়ে এনে খাওয়াবো নাকি ছাদের উপর পতাকা টাঙিয়ে দেবো সেই পতাকা যারা যারা দেখবে সবার দাওয়াত তোমার সাথে কথা বলাটাই ভুল বাবা জানো তুমি কোনোদিন আমার কোনো কথার গুরুত্ব দাওনি আর দিবেও না গুরুত্ব দেই কি দেই না সেটা যদি বুঝতে তাহলে যে সোনার টুকরো ছেলের সাথে তোমার বিয়ে দিচ্ছি সেটা জেনেই তো তুমি আনন্দে নাচতে কোথায় সোনা কোথায় টুকরা বস আমার বন্ধু রাকিব বল ওর কথা বলা হইতাছে আমেরিকা প্রবাসী তো হেলে গোল্ডেন পিস মানে সোনার টুকরা ভালো তো গোল্ডেন পিস কই আপনারা দুজন করেন ঝগড়া করেন টুসি বলেন কথা বলেন বোঝা যাচ্ছে যে আপনার অনেক দিনের জমে থাকার কথা বের করে ফেলুন চলো 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 কন্টিনিউ থামা যাবে না তুমি কোনোদিন জানতে চেয়েছো বাবা আমার কি পছন্দ আর কি পছন্দ না তোমার এই সোনার টুকরা ছেলেকে আমি আদৌ বিয়ে করতে চাই কি চাই না না সেটা তো কখনো জানতে চাইবে না কারণ বিয়ে হওয়াটাই মুখ্য কার সাথে হচ্ছে আর কিভাবে হচ্ছে সেটা তো কোনো বিষয়ই না আমি কিন্তু কিঞ্চিত অপমান বোধ করছি এই যে ক্যাপ্টেন আমেরিকা একদম চুপ বাপ মেয়ের কথা হচ্ছে নো ইন্টারফেয়ার ওই নো ইন্টারফেয়ার ইন্টারফেয়ার বস একদম পছন্দ করে না যদি করস সরি আমি ভুলতে বাধ্য হতি আমার বন্ধু টুসি আমি যা করি তোর ভালোর জন্যই করি তোর ভবিষ্যতের কথা ভেবেই করি সেই ভবিষ্যৎ দিয়ে আমি কি করব বাবা যেখানে আমি ভালো থাকবো না তো আমি কি করব আমি সব ছেড়ে দেব তোরা যা খুশি তাই করবি আমি কিছুই চাই না বাবা শুধু চাই তুমি আমাদের একটু বোঝো তোমার সন্তানরা কি চায় সেটা বোঝো বিষয়টা যে এমন তা তো জানতাম না আমি রাকিবিলের বিয়ের জন্য তিন তিনটে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি অনেক প্রস্তাবও এসেছে আমি অন্যখানে দেখতে পারতাম আপনি যদি জানিয়ে দিতেন যে মেয়ে বিয়েতে রাজি না এই যে মিস্টার রাকিবুল জি আপনি ক্যাপ্টেন আমেরিকা আপনার শারীরিক কোনো সমস্যা আছে না তো শিওর 100% শিওর যে ছেলে নিজে থেকে কাউকে পছন্দ করতে পারে না পেপারে বিজ্ঞাপন দিয়ে খুঁজে বের করতে হয় কার সাথে সে সারাটা জীবন কাটাবে তার কোনো সমস্যা নেই এটা আমি বিশ্বাস করতে পারি না আপনি পারেন আমার আরেকবার একটু আমি কিন্তু কিঞ্চিত অপমান বোধ করছি তাই নাকি এটাও বিশ্বাস করলাম না নাই মিস্টার ক্যাপ্টেন আমেরিকা নাই আপনার অপমান বোধ নাই আসো
বস। আরে বাহ বস, প্লিজ একটু দিকে আসবেন, আসুন না বস, প্লিজ। কি হয়েছে বস? যদি কিছু মনে না করে একটা কথা বলতাম বস। বলো। আপনি কি কোনো ব্যান্ড ডাকাতি করে আসছেন? আরে না, ব্যান্ড ডাকাতি করবো কেন? আমি এসব করি না, এসবের মধ্যে আমি নেই। আমরা এক বন্ধুর বোনকে এক ছাত্রা ডিস্টার্ব করছিল, ওকে বাটন দিতে গিয়েছিলাম, বাটন দেওয়ার সময় পুলিশ চলে এলো, তখন আমরা পালাই। কেন না বস? জাস্ট এমনি বস, জাস্ট এমনি। আবার কি সমস্যা? আসো এদিকে আসো। অপু ভাইয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আমার মোবাইলটা নিতে পারি? কেন, কাকে ফোন দিবা আপু? না মানে একটা সেলফি তুলতাম, এই মোমেন্টটা পাবো না তো? এই মোমেন্ট যাও। সকাল থেকে তো আপনি বিবাহিত, আজ রাতটাই আপনার শেষ স্বাধীন রাত। তারপর থেকে আপনি এমন একজন মানুষের জীবন সঙ্গী হবেন যাকে আপনি কোনোদিনও দেখেননি, চেনেন না, জানেন না, অচেনা অজানা একজন মানুষ। আপনার অনুভূতি কি? রাগটা কি কমেছে? কমলে একটু বলেন। আমার কোনো অনুভূতি নেই, মেয়েদের আসলে কোনো অনুভূতি থাকতে নেই। এমন একজন মানুষের সাথে আমার বিয়ে হচ্ছে যার নামটা পর্যন্ত আমি জানি না। বিয়ে হবার কথা ছিল একজন মানুষের সাথে, আর এখন হচ্ছে একজন চাকরিজীবীর সাথে। খুব অদ্ভুত, তাই না? বোকার মতো প্ল্যানটা কার শুনি? আমার শ্রদ্ধেহ ইতার। আপনি কি সেন্স কম? কার সাথে বিয়ে দিতে? ওই লোপারটার সাথে? বিয়ে খাওয়া তো কি, না খেয়ে মরে গেলে ভালো হতো? এক্সকিউজ মি ভাইয়া, আবার ফোনের কথা বললে কিন্তু? না না ভাইয়া, আমি একটু টিভি দেখতে পারি? জি, প্যার কি বারিশ বাবু। বস, কি করা যায় বলতো? এক কাজ কর, ওকে একটা খাতা আর একটা কলম এনে দে। প্যার কি বালিশ ওই খাতা সে 500 বার লিখবে। বস, বালিশ না তো বারিশ, বারিশ ওই একই কথা, যাই না দে। ওকে, এই হলুদ পাখি বেয়াদব, যাও খাতা কম নিয়ে যাও। শান্তিপূর্ণ উপায় সমাধান।
এই যে হলুদ টিয়া পাখি, গোয়েন্দা সংস্থায় কারা কাজ করে জানো? জি জানি। কারা? বন্ড, জেমস বন্ড আর মাসুদ রানা। তুমি কি গোয়েন্দা? না। তাহলে? সত্যনিশ। তাহলে তোমার বন্ধু অজিত কোথায়? ভাইয়া প্লিজ ওকে ছেড়ে দেন না, ওর কষ্ট হচ্ছে। এটি আমেরিকা হলে আপনাকে জেলের ভাত খেতে হতো। তা খেতে হতো জানি, এর কারণ জানেন? আপনার মতো মানুষগুলো যারা দেশে কিচ্ছু করতে না পেরে বিদেশে গিয়ে পাড়ি জমান, তারপর যখন ফিরে আসেন বলেন উফ দেশটা কি নোংরা। মেরুদণ্ডহীন প্রাণী বেড়ে গেলে যা হয় আর কি, সমস্যা তো হবেই। কি মামা কি বলেন? মিস্টার ক্যাপ্টেন আমেরিকা, এই নোংরা দেশটার জন্য আপনি কি কি করেছেন শুনি। আমাকে করতে হবে কেন, করার জন্য লোক আছে না? বাহ, খুব ভালো বলেছেন তো, খুব ভালো বলেছেন। আসলেই তো, দেশটা তো শুধু আপনাকে দিয়েই যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। ওখানে রান্না করতে খুব কষ্ট হয় নাকি? রান্না করার জন্য এদেশ থেকে লোক নিয়ে যাচ্ছেন, বিনামূল্যের রাঁধুনি, ভালো তো। বসের সামনে প্রীতি, ইম্পসিবল, চলবে না। চলবে চলবে, দুর্নীতি তো আর করছে না, প্রেম করছে, চলুক না। চলুক, কন্টিনিউ। প্রেম প্রীতি বসের বিশেষ পছন্দ, কন্টিনিউ কন্টিনিউ। এখন এখান থেকে চলে যাব, আপনাদের সবার যন্ত্রণা থেকে মুক্তি। আপনি নিশ্চয় সবাই খুব ক্লান্ত, ঘুম ঘুম চোখ, যেমনটা আমি কথা দিয়েছিলাম। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর কোঅপারেশন অ্যান্ড ফর ইউর টাইম। সবাই ভালো থাকবেন, আসি। দাঁড়ান, আমিও যাব আপনার সাথে। সরি, আজ কি এখান থেকে বের হতে না পারলে সারা জীবন হয়তো আর আমার বের হওয়া হবে না। আপনার কথা শুনে মনে হয়েছে একমাত্র আপনি আমাকে একটু হলেও বুঝতে পারছেন, বাকি সবাই অন্ধ। দুষি, চুপ, বসেন বসেন, বসের কথার মাঝখানে কোনো কথা হবে না। কিন্তু আপনি যাবেন না? আছে, যাওয়ার জায়গা আছে,
প্রত্যেকেরই কোথাও না কোথাও যাওয়ার জায়গা থাকে। ওকে চলে, ইটস ইওর লাইফ, সো মেক ইট লার্জ। তুষি, তুই কি এই জন্যই এই বাসায় ছিলি একদিন? আমাদেরকে তুই ভুলে যাবি? পারবি তুই আমাদের ছেড়ে চলে যেতে? বিয়েটা হয়ে গেলেও তো একেবারেই চলে যেতাম, এখন তো তাও একেবারে যাচ্ছি না। সুখী হয়ে তারপর ফিরে আসবো, ইচ্ছে হলে কাছে ডেকে নিও। আপনারা যার যার মোবাইল এখান থেকে নিয়ে নেন, হ্যাঁ আমি তো উপর থেকে আসি। তুষি কোথায়? চলে গেছে আপনি ঘুমাচ্ছেন, মানটা বুঝলাম না। আনন্দ, আমি পালিয়ে এসেছি, চলো আমরা বিয়ে করব। আপনি অনেক লাকি আনন্দ, এই মেয়েটা তার বিয়ে বাড়ি তার পরিবার সমস্ত কিছু ছেড়ে আপনার কাছে চলে এসছে। আপনি কে? আর এত রাতে ওর সঙ্গে আপনি? এনিওয়ে তুষি, আমি সরি। দেখো আমি তোমাকে আগেও বলেছি, আমি স্ট্যাবলিশ না হয়ে বিয়ে শাদী করতে পারবো না, আর আমার ক্যারিয়ার তো মাত্র শুরু, বিয়ে শাদীর জন্য অনেক প্রিপারেশন দরকার। আমার আমার কোনো ধরনের কোনো প্রিপারেশন নেই। তুমি বাড়ি ফিরে যাও প্লিজ। মানে কি আনন্দ, এই কথা ছিল আমাদের? তুষি, কথা অনেক রকমেরই থাকে, কিন্তু সময় আমাদেরকে চেঞ্জ করবে, মাইন্ড করো না প্লিজ, তুমি বাড়ি ফিরে যাও। এই জন্য তোমার সাথে ছিলাম আমি এতটা বছর, স্বপ্ন দেখেছি তোমার সাথে জীবন কাটানোর প্ল্যান করেছি। ছি, তুষি আসুন প্লিজ, আসুন তুষি, তুষি প্লিজ আসুন, আসুন। একটা সেকেন্ড, একটা সেকেন্ড। আমার বাড়িতে এসে আমাকে তৎপর, আমি তোকে পুলিশে দেব। পুলিশ দে, কল পুলিশকে, কল দে, কল দে। এই দিকে দিকে কি হচ্ছে ভিতরে, কিছু তো হচ্ছে নাকি বলো তো, অম্বা একটা শ্বাস নে, বলো ভেতরে যা আছে বলো। তুমি একটা খারাপ মানুষ, আরো কুত্তার বাচ্চা, আরো শুয়োর, সব পেয়াদ, অসভ্য, রাস্তার একটা ছেঁচড়া, একটা হারামি, নিতার তুই একটা। Thank you.
জানেন আমার জীবনে এরকম ভোর কোনোদিনও আসেনি। আমারও না, কিন্তু আপনি কে এটা তো বললেন না। আমি আমি উদয় বন্ধুর এক ঝামেলায় ফেসে যাওয়া পাড়ার এক সাধারণ ছেলে। এই যে এই নকল রিভলভারটা দিয়ে একজনকে ভয় দেখাতে গিয়েছিলাম, তারপরে ফেসে যাই। কিন্তু এই রিভলভারটা যে এত কাজে লাগবে সেটা আগে বুঝতে পারিনি। আপনি এত অদ্ভুত। আমরা সবাই তো অদ্ভুত। এই যে আপনি বিয়ের পোশাক পরে এখানে বসে আছেন, আপনি অদ্ভুত না? আমার তো আর কিছুই থাকলো না। হয়তো আর অনেক কিছু থাকলো, ভুল করবার আগে ভুলটা বুঝে গিয়েছেন, এটা ভালো না? আরেকটা ভুল করতে ইচ্ছে করছে। করে ফেল, মাঝে মাঝে কিছু ভুল দারুণ সঠিক হয়। মনে হয় বৃষ্টি আসবে। এখন সময় অনলাইনের, আর আপনার বিজনেসও হবে অনলাইনে। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ। বিক্রয়বাবা.com আমার ডিজিটাল দোকান।